হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আশা করি সবাই খুব ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকে আমি আপনাদের সাথে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আর আজকে দুপুরে অনেক মজার রান্না, আর সাথে কিছু বাজার, আর সকালে নাস্তা শেয়ার করব। আর আজকে দুপুরে লাউ শাক দিয়ে সিম দিয়ে রান্না করব, আর কাসকি মাছ চচ্চড়ি করব, আর সাথে টমেটো আর ধনিয়া পাতা দিয়ে ডাল রান্না করব। আর এখন সকালের নাস্তা বানানো হয়ে গেছে। আর এখন পরোটা আর সাথে মুরগির মাংস আছে, মুরগির মাংস দিয়ে পরোটা খাবো। আর আমার ভাই ও আপুরা যারা দেশ ও দেশের বাইরে থেকে প্রতিদিন আমার ভিডিওগুলো দেখে ভালো ভালো কমেন্ট করেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রতিদিনের মতো আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট ও শেয়ার করবেন। আর এখন এখানে কিছু বাজার নিয়ে আসলো, বাজারগুলো এখন আমি বের করে নিব। এখানে লাউ শাক নিয়ে আসলো, আর আজকে বাজার থেকে অনেক মজার একটি জিনিস নিয়ে আসলো। এখানে ডাবলি ভাজা নিয়ে আসলো, আর এই ডাবলি ভাজাগুলো খেতে অনেক ভালো লাগে, আর এই ডাবলি ভাজাগুলো আমার ছেলের অনেক পছন্দ। আর এখানে আপেল আর কমলা নিয়ে আসলো, এখন আপেল আর কমলাগুলো বের করে নিব। আর এখানে একটি আনারস নিয়ে আসলো, এখন আনারসের পুরো সিজন নাই, তারপরে এই আনারসটি খেতে অনেক ভালো লাগে, আর এই ডাবলিগুলো অনেক নরম, খেতেও ভালো লাগে, আর আমার ছোটো ছেলের এই ডাবলিগুলো অনেক পছন্দ। আর এখানে লাউ শাকগুলো দেখতে যেমন তাজা আর অনেক নরম, মনে হয় যেন এখন আমি গাছ থেকে তুলে নিয়ে আসলাম। আর আজকে আমি সিম আর আলু দিয়ে লাউ শাক ভাজি করব। আর এখানে পেঁয়াজ আর আলু নিয়ে আসলো। আর এখন আমি লাউ শাকগুলো কেটে নেব। লাউ শাক কাটা হয়ে গেছে, আর এখানে সিম আলু আর লাউ শাকের ডাটা কেটে নিলাম। এখন আমি শাকগুলো ধুয়ে নিব। আর এখানে কিছু ফল কেটে নিলাম, এখানে পেয়ারা আপেল আর কমলা নিয়ে নিলাম। আর এখন আমি মুসুর ডাল রান্না করব, ডালগুলো ভালো মতো ধুয়ে নিব। ডালগুলো ভালো মতো ধুয়ে চুলায় বসিয়ে দিলাম। আর এখন লাউ শাকের ডাটা আলু আর সিম ধুয়ে নেব। আর আমার চ্যানেলটি যারা যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি, আমার ভিডিওটি দেখে যদি ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে নেবেন, আর পাশে থাকার বেল আইকনটি ক্লিক করবেন, যাতে আমার নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, ভুল হলে ক্ষমা করবেন। লাউ শাক ধোয়া হয়ে গেছে, আর এখানে পেঁয়াজ আর কাঁচামরিচ কেটে নিলাম। আর এখানে সিম আলু আর লাউ শাকের ডাটা হাফ সিদ্ধ করে নেব। লবণ দিয়ে হাফ সিদ্ধ করার পর শাকগুলো দিয়ে দিব। আর এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিব। এখন শাকগুলো ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। ঢাকনা উঠিয়ে শাকগুলো আবার ভালো মতো নেড়ে দিব।
শাকগুলো ভালোমতো পানি শুকিয়ে সিদ্ধ করে নেব। আর এখানে ডাল বলক আসার পর চুলার জ্বাল কমিয়ে দিছি, ডাল প্রায় সিদ্ধ হয়ে গেছে। পানিগুলো শুকিয়ে গেছে, এখন শাক বাগার দিয়ে নেব। এখানে পেঁয়াজ রসুন আর শুকনা মরিচ তেলে ভালোমতো ভেজে নেব। ভালোমতো লাল করে ভেজে নিলাম। এখন শাক দিয়ে শাকগুলো ভালোমতো নেড়ে দিব। আর এভাবে লাউ শাক সিম আলু দিয়ে ভাজি করলে খেতে অনেক ভালো লাগে। আর লাউ শাক রান্না করার পর শাকের কালারটা সবুজ থাকবে। এখন তেলে ভালোমতো কিছুক্ষণ নেড়ে শাক নামিয়ে নেব। শাক রান্না করা হয়ে গেছে, আর এখানে ডালগুলো সিদ্ধ হয়ে গেছে। এখন ডালগুলো ডালকুটি দিয়ে ভালোমতো ঘুটে পানি দিয়ে দিব। এখন ডাল বলক আসার পর ভালোমতো জাল দিয়ে নেব। আর এখানে কাসকি মাছগুলো ভালোমতো ধুয়ে নিলাম। আর আজকে আপনার ভাইও আমাকে কাজে হেল্প করতেছে। এখানে বড় পেঁয়াজগুলো আলাদা করবে আর ছোটো পেঁয়াজগুলো আলাদা করে রেখে দিবে। এখানে বড় পেঁয়াজগুলো আলাদা করে রাখলো আর ছোটোগুলো আলাদা করে রেখে দিবে। আর এই বড় পেঁয়াজগুলো রেখে দিব, আর যেগুলো ছোটো এগুলো আগেই খাবো, তারপরে বড়গুলো খাওয়া যাবে। এখন ডাল বলক আসার পর অনেকক্ষণ সময় নিয়ে জাল দিতে হবে। আর ডাল যত বেশি জাল দিবে খেতে তত বেশি মজা হবে। এখন পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে দিলাম। পেঁয়াজ কাঁচামরিচ দিয়ে অনেকক্ষণ সময় জাল দিয়ে নেব। আর ডালের যে লবণ আর অল্প করে হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া দিছি, ওগুলো আর আপনাদের সাথে শেয়ার করা হয় নাই। ডালগুলো অনেকক্ষণ সময় জাল দেওয়ার পর ফ্রোজেন করা টমেটো ছিল দিয়ে দিলাম। টমেটো দিয়ে ডালগুলো আবার ভালোমতো জাল দিয়ে নেব। এখন পেঁয়াজ রসুন শুকনা মরিচ আর জিরার তেলে ভালোমতো ভেজে ডাল বাগার দিয়ে নিলাম। এখন ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ জাল দিয়ে নেব। এখন হাফ চামচ ভাজা জিরা গুঁড়া দিয়ে দেব। এখন ডাল নামিয়ে নেব। ডাল রান্না করা হয়ে গেছে, আর এখানে আমি কাসকি মাছগুলো ভালোমতো ধুয়ে পরিষ্কার করে নিলাম। আর এখানে পেঁয়াজ কেটে নিলাম। আর এখানে পরিমাণ মতো হলুদের গুঁড়া মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া আর আদা কাঁচামরিচ আর লবণ দিয়ে দিলাম। এখন পেঁয়াজগুলো হাত দিয়ে ভালোমতো মেখে নিলাম। এখন তেল দিয়ে আবার পেঁয়াজগুলো ভালোমতো মেখে নেব। এখন কাসকি মাছ আর পেঁয়াজগুলো ভালোমতো মেখে পরিমাণ মতো ঝোলের পানি দিয়ে চুলায় বসিয়ে দিব। এখন চুলায় বসিয়ে দিলাম। কাসকি মাছগুলো বলক আসার পর কিছুক্ষণ ভালোমতো জাল দিয়ে নিলাম। এখন ফ্রোজেন করা টমেটো ছিল দিয়ে দিলাম। টমেটো দিয়ে আবার ভালোমতো একটু নেড়ে দিব। এখন কিছু ধনিয়া পাতা দিয়ে দিব। আর এখন ঝোলের পানি শুকিয়ে মাছ চচ্চড়ি করে নিব। রান্না করা হয়ে গেছে। আমার ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিবেন। আজ এই পর্যন্তই, এখানেই বিদায় নিলাম। আবার অন্য কোনো নতুন ভিডিও নিয়ে চলে আসব। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।